আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের আলু ভাজি করে দেখাবো, তাই জন্য আমি আলু এমন চেকচি করে নিয়েছি। নিয়ে এটাকে ধুয়ে লবণ দিয়ে চটকে রেখেছিলাম, দেখুন নরম হয়ে গেছে। এখন আমি এটাকে চুলোয় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি আমার আলু কুচিটাকে এর উপরে দিয়ে দেব। আমার আলু থেকে অনেক পানি বেরিয়েছে, দেখুন অনেক পুরো পানি ঝরিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, অনেক পানি বেরিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচের ফালিগুলা। দিয়ে আমি এটাকে মেরে ছেড়ে তুলে সঙ্গে মিশিয়ে ঢেকে ঢেকে নরম করে ভাজব। আমার যেহেতু লবণ দেওয়া আছে, এখন আমি লবণ দিব না, পরে চেখে তারপরে দেব। তো আমি এখন আলুটাকে ভাজব। দেখুন বন্ধুরা আমি আমার ভাজিকে এখনও হলুদ দিইনি, হলুদটা আমি আর একটু পরে দেব। এখনই দিলে ভাজিটা শুকিয়ে শক্ত হয়ে যাবে, এই জন্যে আমি এটাকে আর একটু পরে হলুদটাকে দিব। বন্ধুরা, আমার আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এখন আমি এই পর্যায়ে হলুদ গুঁড়োটা দিয়ে দিব। আমি এই পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুতে হলুদ গুঁড়োটা মেখে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা দেখুন, আমার আলু ভাজিটি হচ্ছে। এখন আমি এই পর্যায়ে চার সাইড দিয়ে একটু তেল দিয়ে দিব। আমি যেহেতু এই আলু ভাজিটি মুসমুসে করে করব, এই জন্য আমি চার সাইড দিয়ে একটু তেল দিয়ে দিব। আবার প্রথমে আপনারা একবারে তেল দেবেন না, আপনারা এইভাবে অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আবার তেল দেবেন। ভাজিতে সবসময় একটু তেল বেশি লাগে। দেখুন বন্ধুরা, আমার ভাজিটা কেমন লালচে লালচে হয়ে উঠছে। বন্ধুরা, আমার আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন একটু লবণটা চেখে দেখবো আর সিদ্ধটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার আলু ভাজিতে একটু লবণ দিতে হবে। আমি যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এই জন্য তখনটা আমি লবণ দিইনি। তো এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। এই পরিমাণ লবণটা লাগবে। আমি নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে দেবো। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি লবণটাকে মিশিয়ে একটু ঢেকে দিব। দেখুন বন্ধুরা, আমার আলু ভাজি মুসমুসে আলু ভাজিটা, এটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। মুসমুসে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আমার ঝুড়ি ঝুড়ি মুসমুসে আলু ভাজিটা নামিয়ে নিয়েছি। তো এখন এটা দিয়ে আমরা রুটি খাবো।
আজকে আমাদের সকালের মেনু রুটি সস এবং ঝুরি ঝুরি আলু ভাজি। তো চলুন বন্ধুরা গরম গরম ভাজি দিয়ে গরম গরম রুটি খাওয়া যাক, খেতে খেতে। এখন আমি টেস্ট করে বলবো ঠিক কেমন হয়েছে এই ভাজিটা। আর দেখুন পাশে টমেটো সস রয়েছে, এটাও আমার আম্মু বাসায় তৈরি করছে। তো এই এই রেসিপিটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন আমি খেয়ে বলছি কেমন হয়েছে। অসাধারণ, আপনারা না খেলে বুঝতে পারবেন না, আপনারা একমাত্র খেলে এটা বুঝতে পারবেন। কুষ্টিয়ার বিখ্যাত আলু ভাজি একমাত্র আমার আম্মুর হাতের, আপনারা এভাবে তৈরি করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।